আসসালাম আলাইকুম, হেলেম টেক ইন ফোর নতুন এপিসোডে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে জিমেল আইডি করবেন, জিমেল অ্যাকাউন্ট করবেন। জিমেল অ্যাকাউন্টটা আপনার ইউটিউব চ্যানেল করার ক্ষেত্রে কাজে লাগে, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ফাইল, কোয়ালিটিফুল ফাইল আদান প্রদানের জন্য আমরা জিমেল ব্যবহার করে থাকি। তো যারা জিমেল অ্যাকাউন্ট করতে জানেন না তাদের জন্য এই ভিডিও, যারা জানেন তাদের জন্য নয়। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন যে একটি ব্রাউজারে ওপেন করে আছি, ক্রোম ব্রাউজার। তো এখানে গিয়ে আমি লিখবো ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এখানে এভাবে সার্চ করলাম, এরপরে আমি চলে যাব ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে চলে যাবেন, গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট সব একই। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পর আপনার ফার্স্ট নেম দিতে হবে এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়া হলো। এরপরে এখানে ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা আপনি আপনার মতো বসিয়ে নিতে পারেন। যদি অ্যাভেলেবল থাকে তাহলে এটা আপনার এখানে হবে, আর যদি না অ্যাভেলেবল থাকে, যেমন আমি এটা দিচ্ছি, এটা অ্যাভেলেবল নাই। তো এখানে আপনাকে সাজেস্ট করেছে যেগুলো অ্যাভেলেবল আছে এগুলো আপনি ইউজার নেম ইউজ করতে পারেন। তো এটা যদি না পছন্দ হয় তাহলে আপনি আপনার মন মতো দিয়ে নেবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন সহজে। আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, কয়েকটা নাম্বার দিচ্ছি, দেখা যাক এটা হয় কি না। হ্যাঁ, এটা আছে, এটা অ্যাভেলেবল আছে, এটা আমি নিতে পারবো। ওকে, পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি ওকে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এখানে ফোন নাম্বার চাইবে, আপনি এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও পারেন, তবে ফোন নাম্বারটা দিয়ে রাখা ভালো, তাহলে পরবর্তীতে আপনার যদি কোনো ভেরিফিকেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এই নাম্বারে পাসওয়ার্ড তারা রিসেন্ড করতে পারবে। ওকে, রিকভারি ইমেল। এটা রিকভারি ইমেল মানে হলো আপনি যদি কোনো কারণে লগ ইন করতে না পারেন বা কেউ হ্যাক করে ফেলে তাহলে যেন আপনি রিকভার করতে পারেন, আপনার যেন নতুন করে আবার পাসওয়ার্ড পান, সেই জন্য আপনাকে একটা ইমেল দিতে হবে। এই ইমেলে তারা নতুন পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমার যেহেতু একটা ইমেল আছে, আপনার পরিচিত কারো ইমেল দিয়ে নেবেন যদি নিজের কোনো ইমেল না থাকে। ওকে, আমি দিলাম, এরপরে এখানে জন্ম তারিখ দিতে হবে, তো আমি দিয়ে নিচ্ছি জন্ম তারিখ। ওকে, এরপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আমি যেহেতু আমার ওয়াইফের নামে অ্যাকাউন্টটা করতেছি আমি ফিমেল দিলাম, এরপরে নেক্সট। ওকে, টু মেক শিওর দিস নাম্বার ইজ ইউরস, গুগল উইল সেন্ড ইউর টেক্সট মেসেজ উইথ এ 6 ডেজ ভেরিফিকেশন কোড। অর্থাৎ আপনার এই নাম্বারটি কিনা যাচাই করার জন্য গুগল থেকে আপনাকে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এই নাম্বারটিতে। তো এখানে সেন্ড করে দিলাম। ওকে, এবার আশা করা যাচ্ছে খুব দ্রুত নাম্বারটি চলে আসবে, 6 ডিজিটের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমার ফোন থেকে। আমি নাম্বারটি এখন এখানে বসিয়ে নিব, 3480 34 3480 34। ওকে, এটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। ওকে, এটা আসার পর ইয়েস আই এম ইন দিয়ে দিলাম, ডাটা উইল প্রসেস হোয়েন ইউ ইউজ গুগল। আচ্ছা, এরপরে এগুলো পড়ে নেবেন যদি পড়তে মন চায় বা পড়তে পারেন, না পড়তে পারলেও সমস্যা নেই, আই অ্যাগ্রিতে এখানে ক্লিক করতে হবে। ওকে, তাদের টার্মস অ্যান্ড সার্ভিস এর সাথে আমি অ্যাগ্রি হয়ে ক্লিক করে দিলাম। ওকে, আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, এটা হলো আপনার গুগল অ্যাকাউন্ট।
এখন এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, এছাড়া আপনি মেইল আদান প্রদান করতে পারবেন, যাবতীয় সব ধরনের মেইল আদান প্রদান করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নিত্য নতুন টেক রিলেটেড, টেকনোলজি রিলেটেড ভিডিও ইনশাল্লাহ আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। এছাড়াও আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, কীভাবে আর্নিং করতে হয় অনলাইনে, যেটাকে আউটসোর্সিং আমরা বলে থাকি, এই ধরনের আমরা ভিডিও দিচ্ছি এবং দিতে থাকবো, যাতে আপনাদের উপকার হয়, যাতে আপনারা যারা বেকার আছেন তাদের যেন বেকারত্ব ঘুচে যায়, সে চেষ্টা করব, প্রাণপণে চেষ্টা করব। আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।